নীল সিনেমায় অভিনয় করতে হলে যে বিশেষ ধরনের দক্ষতা থাকতে হয় জানালেন সানি। চলুন বিস্তারিত কিছু নিয়ে আলোচনা করব, সময়ের পাল্লা দিয়ে চলুন বন্ধুরা। জাস্ট একটা সময় নীল দুনিয়া রানী ছিলেন সানি লিয়ান, তবে এখন তিনি নিষিদ্ধ জগৎ থেকে বেরিয়ে এসেছেন, কাজ করছেন বলিউডে। প্রথম দিকে তাকে বি টাউনের মানুষেরা স্বাভাবিকভাবে গ্রহণ না করলেও এখন কিন্তু ঠিকই জায়গা তৈরি করে নিয়েছেন। এখনকার দিনে অভিনয় করেছেন, পাশাপাশি কুমোর দুলাচ্ছেন এবং আইটেম গানে। তার আইটেম গান প্রকাশ হওয়া মানে অনলাইন দুনিয়ার বিস্ফোরণ। বলিউডে পা রেখে কখনও নীল দুনিয়া নিয়ে মুখ খুলেননি সানি। এ সম্পর্কিত কোনো প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যেতেন, কিন্তু এবার নীল সিনেমা নিয়ে কথা বললেন এ অভিনেত্রী। কি বলেছেন, এক স্ট্যান্ড আপ কমেডি অনুষ্ঠানে হাস্যরসের মাধ্যমে নীল ছবিতে কাস্টিংয়ের শর্ত প্রকাশ্যে আনেন। অনেকেই মনে করেন নীল ছবিতে অভিনয় করতে গেলে ফর্সা রং উচ্চতা থাকার প্রয়োজন, কিন্তু এই ধারণা একেবারেই ভুল। শুধু তাই নয়, বলিউডকে খুঁচা দিয়ে সানি বলেন নীল ছবিতে কাজ করতে গেলে রোগা মোটা কোনো কিছুর প্রয়োজন নেই, দরকার বিশেষ ধরনের দক্ষতার। অনেক বছর হয়েছে নীল ছবির জগৎকেই বিদায় জানিয়েছেন সানি। তার স্বামী ড্যানিয়েল ওয়েবার নিজেও একজন প্রাক্তন নীল তারকা, তবে বেশিরভাগ সময় তাকে সানির সঙ্গে কাজ করতে দেখা গেছে। এছাড়া ড্যানিয়েল একজন গিটার বাদক, তিনি সানির ম্যানেজারও। 2011 সালে সানি ড্যানিয়েলের বিয়ে হয়, তাদের তিনটি সন্তান। 2017 সালে এই দম্পতি এক শিশু কন্যাকে দত্তক নেন। এছাড়াও 2018 সালে গর্ভভাড়া পদ্ধতিতে এই দম্পতির জন্মছেলা হয়। আপাতত স্বামী সন্তান নিয়ে মুম্বাইতে সুখে সংসার করছেন সানি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।